এই বৃষ্টির ওয়েদারগুলোতে সন্ধ্যে হলেই কিছু না কিছু খেতে আমাদের সবারই ভীষণ মন যায় তাই আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি বানাবো আজকে চিজ কর্ন বল আর এটা কিন্তু আমি অলরেডি শর্টসেও দিয়েছিলাম তবে রেসিপিটা ভীষণই ভালো আর খেতেও যেহেতু ভীষণই টেস্ট হয় তাই এর ফুল রেসিপিটাও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই ডিটেলস রেসিপি দেখতে চাও তাই যে যে রেসিপিগুলো তোমাদের ভীষণই পছন্দ হয় সেই রেসিপিগুলো আমি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি নিয়েছি এখানে একটা সুইট কর্ন সুইট কর্নটাকে একটু সিদ্ধ করে নিয়ে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো সিদ্ধ আলু আলুটাকে একটু ম্যাশ করে নেব এবার আলুর মধ্যে দিয়ে দেবো একে একে কর্নটা দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি একটু রসুন কুচি দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি আর দেবো একটু স্বাদ মতো নুন আর দেব একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে অরিগানো বা চিলি ফ্লেক না দিতে চাইলে অসুবিধা নেই এর পরিবর্তে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো এতেও ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বাইন্ডিংয়ের জন্য দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বুঝে দিতে হবে আলুটা মাখার সময় বোঝা যাবে যে ঠিক কতটা কর্নফ্লাওয়ার লাগছে তো এখানে আমি আপাতত এখন দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার লাগলে আরও একটু দেবো এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নেব আলুটা ভালো করে মাখা হয়ে গেলে এবার হাতের মধ্যে অল্প অল্প করে আলু নিয়ে এর মাঝখানে দেব চিজ আর এখানে কিন্তু আমি মজারালা চিজ ব্যবহার করেছি তোমাদের কাছে যদি মজারালা চিজ না থাকে তাহলে তোমরা যেগুলো ছোট ছোট চিজ কিউব আসে সেগুলোকে গ্রেড করেও নিতে পারো চিজটা দেওয়ার পর আলুটাকে একটু বল মতো বানিয়ে নেব। আর এই বল বানানোর সময় হাতে একটু অবশ্যই কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবে তাহলে বল করতে সুবিধা হবে এদিকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন আর একটু অরিগানো আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে বলগুলোকে চুবিয়ে ব্রেড ক্রামসের কোট করে নেব এইভাবে এবার সব বলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে সব চিজ বলগুলো আমার বানানো হয়ে গেছে এবার কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে নেবো তারপর এক এক করে চিজ বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় ধরে চিজ বলগুলোকে ভেজে নিতে হবে আর এই বলগুলোর মধ্যে যেহেতু কোনো কিছু সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই সব কিছু অলরেডি সিদ্ধই আছে তাই এখানে শুধু ভেতরে একটু চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নেবো ব্যাস তৈরি আমাদের টেস্টি চিজ কর্ন বল এটা ভীষণই ভালো খেতে হয় আর খুবই টেস্টি একটা রেসিপি তাই আজকে তোমাদের সাথে ডিটেলস ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এটা অবশ্যই বানানোর অনুরোধ রইল আজকের জন্য এইটুকুই আবারও দেখা হচ্ছে কাল নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আজকের জন্য এইটুকুই টাটা